দশ হাজার বার রিভাইস হয়ে গেছে, এবার জাস্ট পরীক্ষা দেওয়ার পালা। একবার টিভিটা চালিয়ে কনফার্ম হয়নি। এই মুহূর্তে সব থেকে বড় নিউজ হলো, করোনার দাপটে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হলো। আমার সাফল্যের পিছনে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমি পড়তাম, নাটক মেরে বলতাম, কখনো ভাবতেও পারিনি। সব আশা শেষ, দিস ইজ নট ফেয়ার। খুব কষ্ট হচ্ছে বলো? হ্যাঁ হ্যাঁ পড়তে বসছি। আরে পুরো কথাটা তো শুনবি তো নাকি? জানি জানি, সবকিছু ছেড়ে অনলি পড়া আর পড়া, ওটাই করছি। আরে বলছি, তোদের পরীক্ষা ক্যান্সেল হবে না, আর বাতিল করে দিয়েছে। হ্যাঁ কি বললে? তোদের পরীক্ষা ক্যান্সেল। কি বললে আরেকবার বলো ভালো করে। বলছি তো, তোদের পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে। চাহে কোই মুঝে জঙ্গলি কহে, হ্যালো বন দপ্তর, এখানে একটা পাগল বাঁদর ঢুকে গেছে, প্লিজ এসে একটু নিয়ে যান। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ হলো, করোনার দাপটে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হলো। যা 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 যা, সব পারিশ্রমিক আমার জলে চলে গেল। এর জন্যই আমি বারবার কনফার্ম হচ্ছিলাম যে এক্সাম হবে কি হবে না। তো সব বেকার গেল, এতদিন ইউটিউব দেখে এত বেকার চিট তৈরি করলাম। কিরে ভাই? হ্যাঁ ভাই বল। আরে ভাই, পরীক্ষা ক্যান্সেল তো কি করছিস? আরে ভাই ইনভেস্ট করছি। ইনভেস্ট? হ্যাঁ ভাই, এখন ইনভেস্ট করা খুবই প্রয়োজন। তো কোথায় ইনভেস্ট করছিস? আপস্টক্সে ভাই। আপস্টক্স হলো ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ব্রোকার্স প্লে স্টোর ভাই। এর 1 মিলিয়নেরও বেশি ডাউনলোড আছে এবং কাস্টমার সংখ্যা 10 লাখেরও বেশি। আরে বাহ, আপস্টক্স হলো বিগিনার এবং প্রো ট্রেডারদের জন্য ট্রাস্টেড এবং ইজি টু ইউজ অ্যাপ। এখানে ভাই অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, জাস্ট তোর প্যান কার্ড ব্যবহার করে তো এখানে অ্যাকাউন্ট খুলতে পারবি, আর সঙ্গে 20 রুপিস পার অর্ডার ইন্ট্রাডে। আচ্ছা, আর আর ভাই আপস্টক্স এখন লিমিটেড পিরিয়ডের জন্য অফার করছে ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং, 0 ব্রোকারেজ, ট্রেডিং ফর 1 মান্থ, আর ফ্রি 1 বছরের 1,999 টাকার মানি কন্ট্রোলের সাবস্ক্রিপশন। আরে বাহ, ব্যাপক তো। একদম ভাই, না তোকে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ দিতে হচ্ছে, না তোকে 1 মাসের জন্য ব্রোকারেজ পে দিতে হচ্ছে, আর সঙ্গে তো মানি কন্ট্রোল সাবস্ক্রিপশনও ফ্রি। আর এই মানি কন্ট্রোল নতুন ইনভেস্টরের জন্য হচ্ছে বেস্ট। তো আর দেরি না করে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপস্টক্স অ্যাপ ডাউনলোড করে নে। একদম ভাই, তারপর ভাই সেই টাকা দিয়ে দুজনে একটা বড় চপের দোকান খুলবো। হ্যাঁ আরে ভাই, তুই পুরো আমার মনের কথাটা বলে দিলি। তুই চপ ভাজবি আর আমি কাস্টমারকে দেবো। হ্যাঁ একদম ভাই, চপ শিল্পকে আমরা নাম্বার 1 করবই। একদম ভাই, চপ বিক্রি করবো আর টাকা শুধু ইনভেস্ট করবো। হ্যালো। আরে ভাই কি করছিস? কি আবার? শোক পালন করছি। কে বলল আবার? আমার মানসিকতা। সব আশা শেষ ভাই, 100-100 পাওয়া হলো না আর। সমাজে আমি মুখ দেখাবো কি করে আমি? আরে ভাই, তোকে ভালো নম্বরই দেবে, আগে সাবজেক্টগুলোতে তো ভালো নম্বরই পাবি, তো এগুলোতেও ভালো নম্বরই দেবে। না ভাই, আমার সব সাবজেক্টে আমার 100 চাই। রাখ ভাই রাখ, তোর কথা শুনে আমার সামনে পেছনে 2 জায়গাতেই লাগছে। রাখ, পাস করলেই হয়, তা নয় 100-100। পরিবারের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবারের পরিবার মধ্যে 82% তাকে বলে পরিবার রোধ। রোধের একক হলো ওহম। ওহমকে ওমেগা দ্বারা চিহ্নিত করার কোনো পরিবার রোধ আর হ্যালো। আরে ভাই, কলেজ লাইফ শুরু হবে, কি করছিস কি তুই বল? এই পড়ছি। পড়ছিস? কি পড়ছিস এখন? যেই এক্সামগুলো বাকি আছে ওগুলো পড়ছি। আরে ভাই, পরীক্ষা ক্যান্সেল তো শুনিসনি নাকি? না শুনছি তো, পরিস্থিতি নর্মাল হলে আবার পরীক্ষা দেওয়া যাবে,
আর তাও যদি না হয় আমি আবার পরের বছর এইচএস দেব, আমাকে টপ করতেই হবে, সব সাবজেক্টে আমার 100-এ-100 চাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি কি স্যার, এক্সাম ক্যান্সেল করে দিল তো? হ্যাঁ শুনলাম, কি আর করা যাবে বলো, যা পরিস্থিতি। হ্যাঁ স্যার। বলছি কি স্যার, আপনি পেটিএম করেন? হ্যাঁ করি। কেন? তাহলে স্যার পুরো এক বছরের আপনার টিউশন ফি হিসেবে হচ্ছে 6,000 টাকা, আর আপনার নোটের জিরক্স মিলে হচ্ছে 2,000 টাকা, আর সকালে না খেয়ে কষ্ট করে সাইকেল চালিয়ে পড়তে গিয়ে কষ্ট করে বোঝার জন্য হচ্ছে 2,000 টাকা, সো টোটাল হচ্ছে 10,000 টাকা। কি বলছো বলো তো এসব। আর স্যার যেই নম্বর থেকে এখন আপনাকে কল করছি এটাই স্যার আমার পেটিএম নাম্বার, সো প্লিজ 10,000 টাকা পাঠিয়ে দেবেন, কেননা এক্সাম ক্যান্সেল, পয়সা রিটার্ন স্যার। থ্যাংক ইউ স্যার। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করা, খুব খুব শেয়ার করা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর এক্সাম ক্যান্সেল নিয়ে তোমাদের কি মতামত সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু ডাউনলোড আপস্টক্স অ্যাপ, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপস্টক্স অ্যাপ ডাউনলোড করে নাও। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটাও ডং করে বাজিয়ে দাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे।